অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানায় নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই এটি ডিসেম্বর মাসের মাসিক রাশি ফলের ভিডিও আপনি মকর রাশি মানুষ এই বড় ঘটনাগুলি ঘটতে চলেছে ডায়েরিতে নোট করে নিন আপনি যদি মকর রাশি মানুষ হন আপনার ক্ষেত্রে এ মাসে বেশ কিছু শুভ ঘটনা আপনাদের ক্ষেত্রে কিন্তু ঘটতে চলেছে এবং যে দিকগুলোতে আপনাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাতে চলেছি প্রথম আসি আপনাদের শরীরগত দিকটা দেখুন রাশিতেই শুনি অবস্থান করছে শশন ও মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে আপনাদের ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিক নিয়ে খুব বড় ধরনের কিন্তু অসুবিধা কিন্তু থাকছে না অর্থাৎ শরীরের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো দিক দেখা যাচ্ছে এবং ধনভাবে বৃহস্পতি অবস্থান ধনের জায়গাটা ওভারঅল আপনাদের ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ দিক দেখা যাচ্ছে এবং আপনাদের ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ঋণ থেকে আপনাদের মুক্তি কিন্তু করবে এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিবেন তাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে আপনারা সফলতা এই সময় পাবেন শনি দশম দৃষ্টি আপনাদের কর্মভাবে হবে আবারও বলছি কর্মের দিকটা নতুন কর্ম পাওয়া কর্মক্ষেত্রে আপনার পরিবর্তন কর্মক্ষেত্রে আপনার উচ্চ পদমর্যাদা পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু মকর রাশির ক্ষেত্রে দেখা কিন্তু যাচ্ছে আপনি মকর রাশি মানুষ লিখে নিতে পারেন আপনার ক্ষেত্রে বেশ কিছু কর্মক্ষেত্রে লাভ আপনি কিন্তু পেতে চলেছেন নিশ্চিত রূপে নতুন কর্মযোগ আপনাদের সৃষ্টি করছে তারা পেশা আছেন না তারা কিন্তু কর্ম কিন্তু প্রাপ্তির একটা সম্ভাবনা কিন্তু থাকছে শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু আপনাদের আসবে এবং রাশিতে পঞ্চমপতি দশমপতি শনির সাথে অবস্থান করছে ভোগ আপনাদের বৃদ্ধি কিন্তু করবে এই মাসে প্রেমের থেকে আপনারা সফলতা পাবেন নতুন প্রেম পুরাতন প্রেমের যারা রিলেশন ক্রাইসিস চলছিল প্রেমের ক্ষেত্রে পুরাতন প্রেম কামব্যাক এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে এবং কর্মপতি রাশিতে শনির সাথে একত্র অবস্থায় কর্মক্ষেত্রে উচ্চ পদমর্যাদা পাওয়া কর্মপ্রাপ্তি হওয়া মানে কর্মের জায়গাটা আমি আবার যদি বলি ডিসেম্বর মাসটায় কর্মর জায়গাটা কিন্তু যথেষ্ট আপনাদের ভালো বিদেশ থেকে আপনাদের কিন্তু এ মাসে লাভ হবে বিদেশের সাথে যারা রথ আছে বিদেশ থেকে লাভ এবং বৃহস্পতির দৃষ্টি আপনার ভাব থেকে সরে গেছে এক্ষেত্রে পঞ্চমভাবে এই রাহুর অবস্থান আপনাদেরকে কিন্তু হঠাৎ লটারি প্রাপ্তি যোগ কিন্তু সৃষ্টি করছে এ মাসে লটারি শেয়ার ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু এ সময় পাবেন এবং আপনাদের চতুর্থপতি একাদশভাবে অবস্থান করছে একাদশ পতিকে নিয়ে অর্থাৎ আপনাদের পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে সম্পত্তিগত দিক থেকে সম্পত্তি ক্রয় এর দিক থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের কিন্তু এই মাসে একটু হলো রাগ জেদ কিন্তু বাড়বে এই রাগ জেদকে কিন্তু আপনাদেরকেও কিন্তু কন্ট্রোল করতে হবে আপনি মকর রাশি মানুষ রাগ জেদটা যদি আপনারা কন্ট্রোল করতে পারেন সেক্ষেত্রে কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু এ মাসে লাভ কিন্তু পাবেন এবং আপনার ক্ষেত্রে যারা আপনার দ্বাদশভাবে রবির অবস্থান কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মান সম্মানের জায়গাটা নিয়ে টানা পরমের জায়গা কিন্তু থাকছে মকর রাশি একটু কেয়ারফুল যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা ভাবনা করে আপনার পদক্ষেপ নিন ভাগ্যের পূর্ণ মাত্রায় সহযোগিতা আপনি যদি মকর রাশি মানুষ আপনি কিন্তু পেতে চলেছেন নিশ্চিত রূপে আমি দায়িত্ব নিয়ে মকর রাশির ক্ষেত্রে এটা অর্থাৎ আপনি মকর মানুষ আপনার ক্ষেত্রে এ মাসে যারা মিডিয়া রিয়েটের জায়গাতে কাজকর্ম করছেন অর্থাৎ গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যারা যুক্ত আছেন দেখুন পঞ্চম এর কানেকশান আপনার রাশিতে এই জায়গাটা এবং শনির সাথে যুক্ত হচ্ছে অর্থাৎ মিডিয়া রিয়েটের জায়গাতে আপনারা কিন্তু নিশ্চিত রূপে সফলতা পাবেন অ্যাক্টিং মডেলিংয়ের সঙ্গে যারা আছে তারাও কিন্তু সফলতা পাবেন এবং যাদের বিউটি পার্লার আছেন বা আপনার কসমিক যে বিজনেস আছে এই জায়গা থেকে আপনারা কিন্তু কাজের সুযোগগুলো কিন্তু আপনাদের আসবে এবং ব্যবসা ক্ষেত্রে সরাসরি সপ্তমভাবে দৃষ্টি শনি এবং বৃহস্পতির শনি এবং শুক্রের একত্রে দৃষ্টি ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট উত্থান আপনাদের এই সময় কিন্তু হতে চলেছে বিদেশের সাথে যারা রত আছে আপনি মকর রাশি মানুষ বিদেশ থেকে আপনারা লাভবান কিন্তু হবেন তবে যেহেতু আপনাদের চতুর্থপতি একাদশভাবে কেতুর সাথে অবস্থান করছে সফলতার জায়গা আপনাদেরকে দেবে কিন্তু আবারও বলছি রাগ জেত আপনাদেরকে কিন্তু কমাতে হবে এবং কর্মপতি আপনাদের রাশিতে কর্মের জায়গাটা আবারও বলছি আপনাদের ভালোর দিক কিন্তু দেখা কিন্তু যাচ্ছে প্রচুর কমেন্স কমে শেষ সরকারি চাকরির জায়গাটা দেখুন কন্ট্যাকচুয়াল জবগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু মকর রাশির ক্ষেত্রে কিন্তু তৈরি কিন্তু হচ্ছে কন্টাকচুয়াল জব এই জায়গাটা কিন্তু আপনাদের তৈরি হতে চলেছে শিক্ষার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা আছে বা প্রাইমারি লেভেলে যারা পড়াশোনা করছে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে মকর রাশি আপনি যদি হন আপনার ক্ষেত্রে তবে আপনাদের ভাতৃবিরোধ ভাইয়ের সাথে কিছু কিছু ক্ষেত্রে মতবিরোধ মত কিন্তু আপনাদের তৈরি হবে এবং আপনার মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে একটু হলেও টেনশানের জায়গা কিন্তু আপনাদের এ মাসে দাঁড়াবে মায়ের স্থানটা নিয়ে কিছু কিছু ক্ষেত্রে টেনশান জায়গা মায়ের হেলথের দিকে আপনারা একটু হলো নজর দিন যারা বাড়ি ভাড়া দিয়ে চলেন দোকান ভাড়া দিয়ে চলেন এই জায়গাটা নিয়ে সমস্যা কিন্তু আপনাদের দাঁড়াবে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে অহেতুক ভাড়াটিয়ার সাথে মত তৈরি হওয়ার জায়গা থাকছে তবে সুখ আপনাদের জীবনে আসবে অর্থাৎ দাম্পত্য সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে অর্থাৎ হাজব্যান্ড ওয়াইফের মধ্যে বন্ডিংয়ের জায়গা এবং আপনার সন্তান সুখের জায়গা এই সম্ভাবনাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি করতে চলেছে মকর রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে এবং এ মাসে আপনাদের বহুদিনকার পেন্ডিং কাজগুলো আটকে থাকা কাজগুলো আপনাদের পূরণ হবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের যে টাকাগুলো ফেসেছিল সেই টাকা রিকভারি হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে যদিও এটা আমি আবার বলছি ইঞ্জিন রাশিফল এটি ব্যক্তিকেন্দ্রিক রাশিফল নয় হুবহু মিলবে আমি কখনোই দাবি করি না এই রাশিফল কিন্তু আপনাদেরকে একটা প্রতি মাসে এটা গাইড হিসেবে কিন্তু কাজে কিন্তু দিবে। অর্থাৎ কি পেতে চলেছেন তবে ছোটো চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে আপনি মকর রাশি মানুষ ছোটোখাটো চোট আঘাত লাগা অবশ্যই একটু হলো আপনারা সাবধানতা অবলম্বন করুন মকর রাশির ক্ষেত্রে মকর রাশির ডিসেম্বর বেশ কিছু সুযোগ আপনাদেরকে নিয়ে আসবে যা ফিউচারে ভবিষ্যতে আপনাদের কিন্তু কাজে কিন্তু দিবে অর্থাৎ সুযোগ কিন্তু বারবার আসে না সুযোগকে আপনারা যদি কাজে লাগিয়ে নিতে পারেন এই ডিসেম্বরে যে সুযোগ আসবে আগামী দু হাজার আপনাদের কিন্তু উজ্জ্বল ভবিষ্যৎ নির্দেশ করতে চলেছে ভিডিওটি এ পর্যন্তই নমস্কার ধন্যবাদ